ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইসলামের কথা দ্বিপাক্ষিক, দুই পক্ষেরই ইসলাম কথা বলে। ছেলেদেরকে বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতাপিতার প্রতি ইহসান করবা, কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই। ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছে এখানে কে কে হাত তুলে দেখান তো দেখি দেখি, ছেলের বাবা মেয়ের বাবা, মাশাআল্লাহ কম না তো, আমিও আছি আপনাদের তাহলে হাত নামান। ছেলের বাবা মেয়ের বাবা, ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। বাবা মাকেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে, ওগুলো মানার দরকার আছে না নাই? বাবা মার জন্য প্রথম গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া হবে কার? কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কাউরে শোনায় না, আছে না নাই? আনন্দপুরে নাই না? নাই, এদিকেও আছে। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদীর। তিনি যাকে চান তাকে দেন ছেলে, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? অনেক নিঃসন্তান লোক এই দেশে আছে না নাই? এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন, খরগোশের মতো কানটা খাড়া করেন, আপনাদের কি দায়িত্ব? এক নাম্বার দায়িত্ব, আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ শুক্রিয়া হবে কার? অনেকে মেয়ে হলে না খোশ হয়, বিশ্বনবী বললেন খৈরুকুম মান বুকিরা বিল উংসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে? যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি কোন? সুবহানাল্লাহ। তাইলে বাবা যারা হইছেন আপনাদের প্রথম দায়িত্ব আল্লাহ আপনারা ছেলে দেখ মেয়ে দেখ, আর রেদা বিল কাদা, আল্লাহর এই কাদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, চিল্লাই কোন ঠিক কিনা? দুই নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই? অনেকে আছে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব খোঁজে, ইমাম সাহেব খোঁজে, আছে না নাই? ইমাম সাহেব রে খোঁজেন কেন, মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন কেন, আপনি নিজেই আজান দিবেন, নিজের ছেলের আজান নিজেই দিবেন। খেয়াল করে শোনেন, বিশ্বনবীর বড় নাতির নাম হাসান, ছোট নাতির নাম হোসাইন। হাসাইন হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছে, বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ আপনার নাতি হয়েছে। বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন, নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিশ্বনবী আজান দিলেন। নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমানের আজান কিভাবে দিতে হয়, একামত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হইছেন নিজে আজান দিবেন, দাদা হইছেন নাতির কাছে যে নিজে আজান দিবেন, চাচা হইছেন নিজে দিবেন, ইমাম সাহেবের তো আনার দরকার নাই। বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। পরে তার মানে বাবা মার এক নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন। তিন নাম্বার দায়িত্ব সপ্তম দিনে আকিকা দিবেন, কি দিবেন কথা বলেন? ছেলে হলে দুইটা খাসি, মেয়ে হলে একটা খাসি, সপ্তম দিনেই দিবেন। অনেকে কুরবানির সাথে মিলায় দেয়, না এটা সুন্নাত না, সুন্নাত হচ্ছে সপ্তম দিনে। কোনো কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন, পরে যে সময় সময় পান দিবেন, কুরবানির সময় দেন আগে দেন পরে দেন সমস্যা নাই, কিন্তু সুন্নার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে, চিল্লাই কোন ঠিক কিনা? বিশ্বনবী ফরমান কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকিকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হয় সপ্তম দিনে, তারপরে ইউসাম্মা ফিহি ওই দিনে নাম রাখতে হয়। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই। কি নাম রাখবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, মারিয়াম, সুমাইয়া, এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন? রাখবেন। এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার, তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি, ভাতিজা আপ্যায়ন করাচ্ছে, তা আপ্যায়ন শেষে চাচা বলে ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে, আমি তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না, ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার ভয়ঙ্কর না শব্দটা, শুনলেই পিলে চমকে ওঠে ঠিক কিনা?
তো চাচাও বুড়া মানুষ ব্রাশ হয়ে শুননা দিছে দৌড় চাচারে ধরার জন্য বাতি যাও দৌড় চাচাও দৌড়ায় বাতি যাও দৌড়ায় পেছন থেকে বাতি যা বলে চাচা দৌড়াবেন না চাচা কয় বয়স আমার 80 হয়েছে তুই আমারে ব্রাশ ফায়ার করিস না বাতি যা কয় চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আপনি না কইছেন আমার ছেলে মেয়েরে ডাক দিতে তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিছি এরকম নাম রাখা যাবে তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন ইউসাম্মা ফিহি সপ্তম দিনের নাম ওয়ায়ুহলাকু রাসুহু মাথা হলক করবেন ছোট্ট বাচ্চা সাত দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই এগুলো ফেলে দিবেন সুন্দর একটা নাম রাখবেন ওই দিনে আকিকা দিবেন ছেলের জীবনে বরকত ঢুকাইয়া দিবে কে তারপরে পাঁচ নাম্বার দায়িত্ব ওয়াল ওয়ালিদা তুয়ুরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআ ছেলে হোক মেয়ে হোক দুই বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই টানা দুই বছর দুধ খাওয়াবেন অনেক মা আছে ছেলে মেয়ে দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় কি খাওয়ায় তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই ঠিক কি না অনেক মা আছে ডানু খাওয়ায় ডানু ল্যাকটোজেন খাওয়ায় ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য আছে না নাই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ অপেক্ষা করেন বয়স যখন 60 এর কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম ঠিক কি না এজন্য মায়েরা ছেলে মেয়েদেরকে দুই বছর দুধ খাওয়াবেন জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয় শাল দুধ বলে এটা এটার মধ্যে এত নিউট্রিশন ফুল অফ নিউট্রিশন রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে সব ধরনের রোগের প্রতিশোধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের মেরিট বিকাশ হওয়ার জন্য এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য রব্বুল আলামিন এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন পুষ্টিগুণ দিয়ে দিয়েছে গোটা বিশ্বের সব ডানু খাওয়াইলেও এটা পাওয়া যায় না ঠিক কি না এজন্য দুই বছর দুধ খাওয়ান এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে তার হাতে কোরআন তুলে দেন কি তুলে দেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে চিল্লায় বলেন ঠিক কি না এরপরে দায়িত্ব হচ্ছে হুববুহুম ওয়া কাদাউল ওয়াক্তি মাআহুম তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে যাবেন এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে শুক্রবার সারা বাবা আর ছেলের দেখা হয় না এরকম ফ্যামিলি আছে না নাই তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই জোরে বলেন জোরে বলে এজন্য সময় দিবেন সময় কাটাবেন অনেকে বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয় তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার মেধা বুদ্ধি মনন আপনার আচরণ তো তারা পাবে না তারা পাবে কাজের মেয়ের আচরণ ঠিক কি না আকরা ইবনে হাবেসা তামিমি বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীর পাশে বসা বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয় হাসান নামে হোসাইনকে কোলে নেয় বিশ্বনবী একবার হাসান রে চুমু দেয় আরেকবার হোসাইন রে চুমু দেয় আকরা ইবনে হাবেসা তামিমি বলে নবী গো আপনি আপনার নাতিকে এত আদর করেন রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছে আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই 10টা ছেলে একটা ছেলেরও চুমু দেই নাই আপনি নাতির এত চুমু দেন এত আদর করেন বিশ্বনবী বললেন খবরদার আকরা কি কথা শোনালা মান লা ইয়ারহাম লা ইয়ুরহাম যে ছোট বাচ্চারে আদর করে না আল্লাহ তার উপর দয়া করে না ঠিক কি না এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই এরপরে বিশ্বনবী বললেন মুরু সুবিয়ানাকুম বিসসালা ওহুম সাবউ সিনিন 7 বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও রাজি আছেন বাবারা মনে থাকবে বাবা হইছেন যারা খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না এরকম আছে না নাই 7 বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন 10 বছর হলে শাসন করে হলো নামাজে নেবেন মসজিদে নেবেন ঠিক কিনা আপনি 7 বছর থেকে যদি নামাজের অর্ডার করেন 8-9-10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি ঠিক কিনা অনেক লোক বলে হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না 9টায় ওঠে 10টায় ওঠে ছুটির দিনে হুজুর সকাল 12টায় ওঠে আসে না নাই আদরের ছেলে ঘুমায় এজন্য ডাকি না
সকাল বেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন আদরের ছেলে আরেকটু ঘুমাক এরকম করবেন সকালে যদি ভূমিকম্প হয় বলবেন না কি আরেকটু ঘুমাক তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরে ডেকে ওঠান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য ওঠানোর দরকার আছে না নাই এরপরে জরুরি একটা মাসালা মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী বললেন ইজা বালাগাল আওলাদু আশারা সিনিন ফারিকু বাইনাহুম ফিল মাদাজে ছেলেমের বয়স যখন 10 হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না অনেক ফ্যামিলিতে এগুলো মানা না আছে না নাই বিশ্বনবী বললেন খবরদার 10 বছর হলে বিছানা আলাদা করে দাও এরপরে বিশ্বনবী শিখালেন আল্লিমু আওলাদাকুম আসসিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও তীর মারা শেখাও ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শেখাও সাঁতার শেখানোর দরকার আছে না নাই দেখবেন বাবা খুব আদর করে ছেলেরে হাঁটা শেখায় আব্বু হাঁটো 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 আব্বু আমারে ধরো হাঁটো হাঁটো তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি তখন কি করতে হবে সাঁতার এই জন্য বিশ্বনবী বললেন আল্লিমু আওলাদাকুম আসসিবাহা ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও সুবহানাল্লাহ পড়েন কি কম্প্রিহেন্সিভ গাইডলাইন এরপরে বিশ্বনবী বললেন আর রিমায়া মানে তীর মারা শিখাও এখন তো তীর মারামারি নাই এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন পৃথিবীর এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 অভ্যস্ত করবেন তাহলে তার জীবনটা চমৎকার কাটবে চিল্লা এখন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও এখন ঘোড়া নাই তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন ঠিক কিনা কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন নয় নম্বরে বিশ্বনবী বললেন আর নিকাহ সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা মেয়ের বয়স 25 ছেলের বয়স 30 এখনো বিয়ে হয় না এরকম আছে না নাই ওই বাপ মা গুলার কিয়ামতের দিন কাঠগড়ায় আসামি করবে কে এই বিয়ে না করানোর কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে যে অন্যায়গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধে আছে না নাই এখন দেরি করে বিয়ে হয় ছেলে কয় হুজুর দোয়া করবেন আগে নিজের পায়ে দাঁড়াই তো এতদিন কার পায়ে দাঁড়াইছো বাবা আগে আগে বিয়ে করায় দিবেন তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলেই নেকেড ফিল্মগুলো চলে আসে ঠিক কি না চাইলেও ঈমান বাঁচানো যায় না চাইলেও চোখের হেফাজত করা যায় না এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন রাজি আছেন তো সবাই রাজি সব শেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার বাবারা তোমাদের জন্য আল্লাহর শেষ আইন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইয়াইন দুনিয়াতে বাবা যারা হয়েছো মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরে যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক কার আইন জোরে বলেন কার আইন ছেলেরে যতটুকু দিবেন মেয়েরে দিবেন অর্ধেক ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন অনেকে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম তোর বাইরে সব দিয়ে দিলাম তো দোয়া তো আপনি করবেনই দোয়া ছেলের জন্যও করবেন মেয়ের জন্যও করবেন কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন রাজি আছেন তো তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো তাদের খেদমত করবো আমাদের জীবনকে উজালা করে দিবে কে আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে গঠন করবে তাহলে তাদের জীবনকেও নুরানি করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন।